গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। দেখো, সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। চা আমাদের খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি জল খাবার করতে। আর ওই দেখো, জল খাবারে তো ওই সেই পরোটা করছি, ওটাই আমি করি বেশি, তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের জন্য রুটি করেছি, আর এটা মেয়ের জন্য পরোটা করছি। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে গেছে। আজকে একটু তাড়াহুড়ো করে মানে সব করছি, আজকে দিনটা খুব বিজি জানো তো। আর এই তোমাদের সাথে একটা এই ব্যস্ত ব্লগ শেয়ার করছি। ভাবছিলাম করবো কি করব না, তারপর ভাবলাম না করেই দিই। আর দেখো, ভাতটা আমার হয়ে গেছে, উবুর দিয়ে দিচ্ছি। এই দেখো, উবুর দিতে গিয়ে একটু ভাত পড়েও গেল, কি আর বলবো। আর ওদিকে মাছ নিয়ে চলে এসেছে বিবেক, আর ওই জন্য মাছটা ধোবো। সেই জন্য যেই চায়ের বাসনগুলো আছে, ওই বাসনগুলোকে একটু মেজে রেখে দিচ্ছি, কেন কি বেসিনের মধ্যে মাছটা ধোবো, বুঝতেই পারছো। আর দেখাই কি মাছ এনেছে। দেখো কি মাছ এনেছে, দেখো যে কাতলা মাছ, আর এদিকে হচ্ছে ছোট ছোট ট্যাংরা। আর মাছগুলো ধুতে, মাছ ধুতে আমার ভীষণ বিরক্তি লাগে। আর ছোটো মাছ তো মানে যত ধোবো তত মনে হয় ধোয়া হয় না, পিছলা একটা থেকেই যায়। ওই জন্য আমি কি করি, আমি না একটু নুন দিয়ে মাছটাকে ধুই, একটু ছাই দিয়ে কচটালে ভালো হয়, পিছলাটা কম হয়। ছাই আর কোথায় পাবো, ওই জন্য নুন দিয়েই আমি ধুয়ে দিই। দেখো মাছ ধোয়া আমার হয়ে গেছে, এখন নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো। আর এখন ভাবতে হবে কী দিয়ে রান্না করবো, কেন আমাদের একটা তো করব, আবার ঈশানির জন্য একটা করতে হবে, যাতে ও যেটা খাবে। খুব বেশি করব না, দেখা যাক, দেখতে থাকো তোমরা। আলু ঝিঙা আর পটল দিয়ে কাতলা মাছটা করে ফেলবো, আর ওদিকে ট্যাংরা মাছটা দিয়ে একটা ঝাল বানিয়ে দেবো। চলো তাহলে দেরি না করে স্টার্ট করে দিই, আর আমি করতে থাকি, তোমরা দেখতে থাকো। চলো, সবজিগুলো আমি এখানে কেটে নিচ্ছি, আর ওদিকে বসিয়ে দেবো মাছ ভাজা। আমার সবজিটা কাটতে না একটু আমার টাইম লাগে, অনেকে আছে না ফট করে, যেমন আমার মাসি একদম ফট করে মানে এই দেখলাম এই দেখি সবজি কাটা হয়ে গেছে, কিন্তু আমার দেখেছি আমি আমার একটু টাইম লাগে সবজি কাটতে। দেখো প্রায় হয়ে গেছে সবজি কাটা আমার, এই দেখো, এদিকে দেখো মাছ ভাজাটাও প্রায় হয়ে গেছে। এবার কি করব, মাছ ভাজাটা তুলে নেব, আর ওই কড়াইতে ওই তেলেই ওই আলু আর পটলটা ভেজে নেব। ভেজে নিয়ে ওটাকেও তুলে নেব, তুলে ওটার মধ্যে একটু শুকনো লঙ্কা, তেজপাতা, আর হচ্ছে জিরে দেব, সাদা জিরে, আর একটু রাঁধুনি দিয়ে ফোড়ন দিয়ে ওই যে কেটে রেখেছিলাম যে ইয়েটা কি বলে ওটাকে, ঝিঙাটা, ওই ঝিঙাটা দিয়ে দেবো। ঝিঙাটা একটু নেড়ে চেড়ে, ওটা থেকে ঝিঙা থেকে তো একটু জল বেরোয়, ওইটা একটুখানি ভাজা ভাজা হলে তারপর দিয়ে দেবো আবার পটল আর আলুটা। আর এদিকে আবার ওইটা বসিয়ে ঢেকে রেখে আমি এদিকে আবার ওই আর একটা যে রান্না করব ওইটা সবজিটাও কেটে নিলাম, মানে আই পেঁয়াজ ফেঁয়াজ। আর তারপরে এটাকে একটুখানি নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো, এটাতে ধনে দেবো না, জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে ব্যাস একটু আদা কুচিয়ে দিয়ে দেবো, দিয়ে ওটা জল দিয়ে ব্যাস এটা এবার ফুটতে থাকবে। তারপর ফুটে গেলে একটু মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাস ওই রান্নাটা প্রায় শেষ। আর এদিকে আবার এই ট্যাংরা মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি, তারপর ওই রান্নাটা বসাবো। আর এটা বেশ সাদা সাদা রান্না, এই সবজি দিয়ে আবার সবাই খায় না, কিন্তু আমরা আবার সবজি দিয়ে মাছটা খাই, মানে আমার বরই আগে খেত না এরকম সবজি দিয়ে মাছ, তাই বলে মাঝে মাঝে কি খাও তোমরা সবজি দিয়ে মাছ। যাই হোক, এটা বাচ্চাদের তো ভালো না সবজি খাওয়া হচ্ছে মাছের সাথে, নাহলে আলাদা সবসময় ওই আলু পেঁয়াজ দিয়ে, ওই জন্য আর ভালোও লাগে খেতে, বেশ সাদা একটা ঝোল। ওই দেখো হয়েও গেছে আমার মাছের ঝোলটা, এবার এটাকে উঠিয়ে দিয়েছি। আর এই পাশে হচ্ছে আবার একটু তেজপাতা আর জিরে দেবো, আর শুকনো লঙ্কা দিইনি এটাতে, এটাতে হচ্ছে কাঁচা লঙ্কা চিরে আর একটুখানি ইয়ে দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি, দিয়ে ওটাকে নেড়ে চেড়ে
এটার মধ্যে পেঁয়াজ দিয়ে একটু নুন হলুদ দিয়ে আর একটু টমেটো আর একটু আদা কুচি দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে কষিয়ে একটু জল দিয়ে দেব। তারপর মশলাগুলো তো আছেই, ওই একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো, ওটাতে লঙ্কা দিইনি, এটাতে লঙ্কা দেবো, আর সামান্য একটু চিনি দেব স্বাদের জন্য। চিনি আমি খুব বেশি দিই না, তাই এটাতে একটু দেব। আর তারপর একটুখানি কষিয়ে ওটাতে জল দিয়ে দেব, ব্যাস। এটাতে খুব বেশি ঝোল দেব না, আর মাছগুলো দিয়ে দেব একটু ঝাল ঝাল, শর্টকাট মানে বেশি, যাই হোক, এই তাড়াতাড়ি তাড়াহুড়ো করে এই হলো, মাথায় আসলো এই রান্নাই ঠিক আছে। দেখো এই রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এবার তো এটার মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে দেব। দেখো রেডি। এবার দেখো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছি, কি বলবো, এই লেবুর রস খাওয়াতে হবে এবার। আমার মতো মনে হয় অন্যান্য মায়েদেরও, কিছু মায়েদেরও এই অবস্থা। কমেন্ট করে জানিও তো কার কার এই অবস্থা, দেখবে এবার নকড়াটা দেখবে শুধু। আর দেখো এই মেশিনটা আসাতে না আমার লেবুর রস বেশ, নাহলে আগে হাতে চটকে চটকে পুরো হাতটা ব্যথা হয়ে যেত। আবার এটাকে আবার ছেঁকতে হবে, এমনি খাবে না, যদি মুখে একটু পড়ে না ওটাকে ফেলে দেবে, ওই জন্য এটাকে আবার ছেঁকতে হবে। বাবা কত ঢং, সত্যি বলো। ওই দেখো এবার মানে দেখবে শুধু, চেহারাটা দেখেছো, ওই জন্য এই অবস্থা, কিচ্ছু খায় না, কি আর বলবো বলো। যাক গিয়ে তাড়াহুড়ো করে এখন ওকে খাইয়ে আমরা চান ফান করে খেয়ে দিয়ে দৌড়াতে হবে। চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। ওই দেখো আমরা বেরিয়ে পড়েছি, দেখেছো জল, দেখেছো যা বৃষ্টি হলো কদিন, জল জমে কি অবস্থা হয়েছে না, কি বলবো। এই বাড়ি ফিরে চলে এসেছি, আর বাড়ি ফিরে দেখি প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই ধোসা কিনতে আবার বেরোলাম। চলে আসলাম বাড়িতে, দেখো ধোসার সঙ্গে সঙ্গে একটু এই বিস্কুট টুকিটাকে একটু কিনে আনলাম। চলো দেখাই কি নিলাম, ওই দুটো কেকের প্যাকেট নিয়েছি, একটা বিস্কুট আর এদিকে একটা বেকারি বিস্কুট। বেকারি বিস্কুট আমি একাই খাই। চলো তাহলে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে জামাকাপড় ছেড়ে তোমাদের সাথে কথা বলছি, চলো তাহলে দেখতে থাকো। দেখো মানে আজকে সকাল থেকে তো তোমাদের সাথে কথাই হয়নি, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আর মাসি আসেনি, আজকে রান্না করতে হয়েছে, তাড়াহুড়ো করে রান্না করে তারপর এক জায়গায় বেরোনোর ছিল, বেরিয়েছি। আর কালকে তো সারাদিন বৃষ্টি, যেই জায়গায় বেরিয়েছি মানে রাস্তায় যেই জায়গায় আমরা আধ ঘন্টায় পৌঁছে যাই সেখানে এক ঘন্টার মতন লেগে গেছে আমাদের যেতে, এত জ্যাম রাস্তায়, জল এক পাশটা পুরো জল জমে মানে পুরো ছিল, মানে কি বলবো, আজকে ভোগান্তি। শুধু আসার সময় দেখি ফুচকাটা বসেছে, ফুচকা খেয়ে আর একটু ইয়ে নিয়ে আসলাম, ধোসা নিয়ে আসলাম। যতক্ষণ না চা খাবো ততক্ষণ মানে ফ্রেশ লাগবেই না, ধোসাটা খেয়ে তারপর চা খাবো, আজকে ঠান্ডা হয়ে যাবে ওই জন্য আগে এটা খেয়ে নিচ্ছি, তারপর খাবো চা। চলো তাহলে একটু পরে কথা বলছি। চা করে নিয়ে আসলাম, এই চাটা খাবো, তারপর একটু মানে ভালো লাগবে, মন ফোন করেছিল কথা বলবো, আবার দেখি রাতে কি হবে। রাতে তো ওই
পেট অর্ধেক ভরা, রাতে একটুখানি ভাত শুধু হবে, ব্যাস। চলো তাহলে আজকে আর বাড়াচ্ছি না কথা, আবার তাহলে আরেকদিন দেখা হবে। চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। চলো বাই।